রাজনীতির বাইরে থাকুক ঠাকুর বাড়ি, চাইছেন মতুয়া ভক্তরা। অশান্তি মিটিয়ে দুই পক্ষ একসাথে কাজ করুক, বারে বারে অশান্তি হলে ঠাকুর বাড়ি থেকে মুখ ফেরাবেন ভক্তরা, দাবি মতুয়াদের। সদ্য শেষ হয়েছে বারুণী স্নান, ঠাকুরনগরে এখনও চলছে মেলা, এখনও ভক্তেরা রয়েছেন ঠাকুর বাড়িতে। রবিবার রাতের ঘটনার পর ব্যথিত মতুয়া ভক্তেরা অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন বড়মার ঘরের তালা ভাঙার বিষয়ের অশান্তি নিয়ে। ভক্তেরা চাইছেন রাজনীতির বাইরে থাকুক ঠাকুরনগর ঠাকুর বাড়ি, মিটে যাক সব অশান্তি, দুপক্ষই একসাথে মিলেমিশে থাকুক, চাইছেন মতুয়া ভক্তেরা। এ বিষয়ে মতুয়া ভক্ত সুলতা বিশ্বাস বলেন, ঠাকুর বাড়ির গণ্ডগোল আজই মিটে যাক, ওনারা মিলেমিশে থাকুক, আমরা রাজনীতি চাই না, ওনারা ঠাকুর হয়েই থাকুন। আমার কথা, ঠাকুর বাড়িতে গণ্ডগোল আজই মিটে যাক, আজই মিটে যাক। কেন আমরা আজ ঠাকুর বাড়ি ঠাকুরকে পাওয়ার জন্য যাবো ঠাকুর বাড়ি, আজই আসতে আসতে হাত মিলাই মিলে যে আজকে থেকে যেন মিটে যায়, এই কেঁচাল যেন না থাকে, আমরা আসি ঠাকুর বাড়ি ঠাকুর দর্শন করতে। প্রতি বছর চৈত্র মাসে মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে বারুণী স্নান ঘিরে মেতে ওঠেন লাখো লাখো মতুয়া ভক্ত। রবিবার রাতে তালা ভেঙে প্রয়াত বড়মা বীণাপাণি দেবীর ঘরের দখল নেন শান্তনু ঠাকুর। ঘটনায় উত্তেজনা ছড়ায় ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। ভক্তদের দাবি, বারে বারে এই রকম অশান্তি হলে ঠাকুর বাড়ি থেকে মুখ ফেরাবেন ভক্তেরা। এ বিষয়ে এক মতুয়া ভক্ত জগদীশ বলেন, আমরা অনেক দূর থেকে অনেক কষ্ট করে এখানে আসি একটু শান্তির জন্য, এরকম হলে তো ঠাকুর বাড়িতে আর কেউ আসবে না, আমরা চাই মেলা একত্রে হোক, রাজনৈতিক গণ্ডগোল আমরা চাই না। আমরা অনেক দূরের থেকে আসি কষ্ট করে, তা কষ্ট করে ঠাকুর বাড়ি এসে আমরা চাই শান্তি, সেই শান্তি জিনিসটা যদি এখানে আমরা না পাই, আমরা পাটিপুটি চাই না, আর পাটিপুটি আমরা করতেও চাই ভালোবাসি না। আমরা বছরে একবার আসি, খুব কষ্ট করে আসি, তাই সেই কষ্টের জিনিস যদি আমরা যদি এখানে দুঃখ দেখি তাহলে আমাদের খুব খারাপ লাগে, তাহলে আগামীতে তো আর লোক আসবেই না এই ঠাকুর বাড়িতে, যে এত মারামারি ধরাধরি যদি হয় তা কেউ আসবে, কেউ আসবে না। শিলিগুড়ি থেকে ঠাকুর বাড়িতে মতুয়া মেলায় এসেছিলেন সুচন্দ্রা বিশ্বাস। তিনি বলেন, মনের খিদে মেটাতে সংসারে অভাব সত্ত্বেও আমরা এখানে আসি, ঠাকুর বাড়িতে রাজনীতির সমর্থন করি না, জোর হাত করে অনুরোধ পার্টিটা ঠাকুর বাড়ির বাইরে রাখুন। আমরা দীর্ঘ বাংলাদেশ থেকে 200 বছর আমাদের ঠাকুরের জন্ম, সেইখান থেকে আমার বাপ ঠাকুরদার আমল থেকে আমরা দেখিনি কোনোদিন এখানে, পার্টি আছে পার্টির জায়গা, যার যার পার্টি সেই সে করুক বাইরে করুক, ঠাকুর বাড়ির মধ্যে আমরা সহ্য করব না কোনো ভক্তই, আমরা কোনো আন্দোলন চাই না ঠাকুর বাড়ি নিয়ে, কোনো আন্দোলন আমরা চাই না, আমরা চাবো শান্তি। রবিবার বিষয়টি নিয়ে আমরা কথা বলেছিলাম আরও বেশ কয়েকজন মতুয়া ভক্তের সাথে, তারা প্রায় প্রত্যেকেই চাইছেন রাজনীতির বাইরেই থাকুক এই ধর্মীয় স্থান, ঠাকুর বাড়িতে বজায় থাকুক শান্তি। আমি গেছিলাম বোতল নিয়ে জল আনতে, জল আনতে গেটের সামনে এসে দেখি যে পুরো ওই যে আরপি না জেআরপি, হ্যাঁ, ওন্ডা আর ছেলেদের হাতে লাঠি, হ্যাঁ, সে কি বিশ্রী বিশ্রী গালাগালি হচ্ছে। আজ থেকে আমার বয়স 62 বছর, 40 বছর ধরে আমি এই ঠাকুর বাড়ি আসি, ঠাকুর বাড়ি আনন্দ করতে আসি, আমরা আনন্দটা পাইলে আমরা খুশি হই, এই মন্দির এই যে কামনা সাগরে আমরা জামানত করে যাইতে আমাদের পুরো হয়, তা আমরা ঝগড়া যাতে ওইটা আমাদের ভালো না, সব মেলাটা ভালো নেই, মেলাটা ভালো মতন হোক, ওইটাই আমাদের আনন্দ হয়। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর 24 পরগনা, পশ্চিমবঙ্গ।